আজকের প্রথম প্রশ্ন, বলুন তো কোন রোগ হলে পায়খানার সাথে রক্ত পড়ে? ডায়রিয়া, বদহজম, পাইলস, টাইফয়েড? সঠিক উত্তরটি হচ্ছে পাইলস। কোন খাবার খেলে পাইলসের সমস্যা বেড়ে যায়? চা, কফি, গরুর মাংস, মসুর ডাল? সঠিক উত্তরটি হচ্ছে, এখানে চারটি সঠিক উত্তর, চা, কফি, গরুর মাংস এবং মসুর ডাল খেলে পাইলসের সমস্যা বেড়ে যায়। একজন শিশু জন্মের সময় কয়টি হাড় নিয়ে জন্মায়? 100টি, 200টি, 300টি, 400টি? সঠিক উত্তরটি হচ্ছে 300টি। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মানুষের দেহে কয়টি হাড় থাকে? 204টি, 206টি, 208টি, 210টি? সঠিক উত্তরটি হচ্ছে 206টি। কোন ফল খেলে দাঁত সাদা হয়? স্ট্রবেরি, আপেল, ডালিম, কমলা? সঠিক উত্তরটি হচ্ছে স্ট্রবেরি। কোন পাখি ডিম পারে না, বাচ্চা জন্ম দেয়? কাক, বাদুর, ঈগল, পেঙ্গুইন? সঠিক উত্তরটি হচ্ছে বাদুর। কোন দেশের জাতীয় পাখি মুরগ? স্পেন, চিলি, চীন, ফ্রান্স? সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স। এবার বলুন তো, কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়? এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ, ও গ্রুপ? সঠিক উত্তরটি হচ্ছে ও গ্রুপ। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? নীলতিমি, হাঙর, জিরাফ, হাতি? সঠিক উত্তরটি হচ্ছে নীলতিমি। এই প্রাণী মানুষের চেয়ে বহুগুণ বড় হয়। একটি পুরুষ নীলতিমি লম্বায় প্রায় 100 ফুট পর্যন্ত হয়ে থাকে। একটি পুরুষ নীলতিমির ওজন 150 টন এবং একটি স্ত্রী নীলতিমির ওজন 180 টন পর্যন্ত হয়ে থাকে। এবার একটি ধাঁধা, হাত নেই পা নেই মানুষের সাথে চলে, অনাহারে মরে মানুষ এর অভাব হলে, বলুন তো কি? উত্তরটি হচ্ছে টাকা। কোন সবজি খেলে শরীর ব্যথা কমে? টমেটো, মিষ্টি কুমড়া, আলু, গাজর? সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। একজন সুস্থ মানুষের প্রতিদিন কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? 3 থেকে 4 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা, 7 থেকে 9 ঘন্টা, 9 থেকে 11 ঘন্টা? সঠিক উত্তরটি হচ্ছে 7 থেকে 9 ঘন্টা। না ঘুমিয়ে একজন মানুষ কতদিন বাঁচতে পারে? 4 দিন, 6 দিন, 8 দিন, 12 দিন? সঠিক উত্তরটি হচ্ছে 12 দিন। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? হাতি, ঘোড়া, সিংহ, শিয়াল? সঠিক উত্তরটি হচ্ছে ঘোড়া। আজকের শেষ প্রশ্ন, বলুন তো কোন দুটি উপাদান মুখের ঘা দূর করে? বেকিং সোডা ও লবণ, বেকিং সোডা ও চিনি?
বেকিং সোডা ও মধু, বেকিং সোডা ও চুন। সঠিক উত্তরটি হচ্ছে বেকিং সোডা ও লবণ।